স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে টিকটক লাইকির দুই তারকা সহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহীতে বজ্রপাতে দুই শিশু সহ চারজন নিহত পাবনার বেড়ায় বালি চাপায় সাত বছরের শিশু নিখোঁজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত টিকটক লাইকি অ্যাপস দিয়ে অশ্লীল ও অশালীন মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় রাজশাহীতে দুই তরুণী সহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ রোববার সন্ধ্যায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় এ নিয়ে মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আটককৃতরা হলেন টিকটক লাইকি তারকা হিসেবে পরিচিত নগরের মতিহার থানার খোজাপুর এলাকার তানিশা ও আর তাদের সহযোগীরা হলেন নওগাঁ মান্দা উপজেলার নারায়ণপুর গ্রামের পায়েল পবার কানপাড়া এলাকার মেহেদি ও নগরের চন্দ্রিমা থানার মোরশরিল এলাকার রাব্বি পুলিশ কমিশনার বলেন নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ বাসাবাড়িতে তারা টিকটক লাইকি মিউজিক ভিডিও তৈরি করে থাকে তিনি জানান টিকটক লাইকি গ্রুপের হয়ে পায়েল ও তানিশা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিউজিক ভিডিও করার জন্য তরুণ তরুণীদের আকৃষ্ট করে তাদের ফাঁদে পড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার পায়েল ও তানিশার কাছ থেকে টিকটক লাইকি গ্রুপের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ এ গ্রুপে জড়িত অন্যদের নামও পাওয়া গেছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে আবু কালাম সিদ্দিকে বলেন রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে এই ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছেন এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনা উস্কে দিচ্ছে তিনি বলেন এর আগে গত দুই জুন রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুই নারী সহ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল কিশোর অপরাধ অশ্লীলতা মুক্ত শান্তির রাজশাহী শহর প্রতিষ্ঠায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা টিকটাক ভিডিওর নায়িকা হিসাবে অশ্লীল ছবি মিউজিক ভিডিও করছিল এবং তাদেরকে আমরা গতকালকে রাত্রিবেলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের ভাষ্যমতে আমরা জানতে পেরেছি যে যে ভিকটিম হচ্ছে তোমার পায়েল এবং হচ্ছে তানিয়া এদের মাধ্যমে বিভিন্ন ফেসবুকে এই টিকটক গ্রুপের সঙ্গে তাদের পরিচয় হয় পরিচয় হওয়ার পরিপ্রেক্ষিতে তারা তাদেরকে মিউজিক ভিডিও তৈরি করবে এই প্রলেভন দেখায় বিভিন্ন স্পটে তারা তাদের মিউজিক ভিডিও তৈরি করেছে এগুলো তারা ইউটিউব ইউটিউবে ছেড়ে দেয় এবং কিছু কিছু মেয়ের দেখা গেছে যে তাদের অনেক ফলোয়ার আছে এই ফলোয়ারের কারণে আরও অন্য ছেলেরা আকৃষ্ট হয়ে এবং তাদেরকে এই টিকটক ভিডিও তৈরি করার জন্য তাদেরকে অফার দেয় টাকার বিনিময়ে এবং আমরা আজকে তানিয়াকে এবং পায়েলকে দুইজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাদেরকে অনেক কষ্ট করে আমরা ধরেছি রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে দুই শিশু সহ চারজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুইজন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় এই ঘটনা ঘটে নিহতরা হলেন চক কাপাসিয়া গ্রামের আলিয়া বেগম মুক্তা খাতুন পরশ ও সোহান চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান ঝড় বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিল এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে রাশে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ সরকারের নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ছিলেন এদের মধ্যে চাপাই নবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী নাটোর নওগাঁ ও পাবনার একজন করে রয়েছে। রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছটার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডক্টর সাইফুল ফেরদৌস তিনি জানান চলতি মাসের সাত দিনে এই হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন ষাট জন এর মধ্যে বিয়াল্লিশ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান এদিকে রাজশাহীতে কিছুটা কমেছে করোনা ভাইরাস সংক্রমণের হার রোববার রাজশাহীর দুটি ল্যাবে চারশো সাতাত্তর জনের নমুনা পরীক্ষা করা হয় এতে একশো সাতানব্বই জনের করোনা পজিটিভ এসেছে রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবের করোনা নমুনা পরীক্ষা ফল প্রকাশ করা হয় পাবনার বেড়া উপজেলার পেচাকোলা গ্রামে অবৈধভাবে পুকুর ভরাটের সময় বালির নিচে চাপা পড়ে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে নিখোঁজ শিশু আসাদুল্লাহ হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজমারির ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার তিনি জানান শিশুটি সোমবার সকাল দশটার দিকে পেচাকোলা গ্রামে বাড়ির পাশে এক বন্ধুকে সাথে নিয়ে একটি পুকুর ভরাট কাজ দেখছিল এ সময় হঠাৎ পা পিছলে আসাদ গর্তে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ড্রিজারে তোলা বালির নিচে চাপা পড়ে নিখোঁজ হয় এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর খান ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে বালি তোলা জব্দ করা হয়েছে সন্ধ্যা সাতটায় প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল স্থানীয়দের অভিযোগ হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলীর নেতৃত্বে একটি চক্র নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বালি উত্তোলন করে আসছে তারা এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সবুর আলী বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয় অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালু তোলে অভিযুক্ত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে পাবনা সদর উপজেলার চর চরতারাপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নে চার কোটি আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সোমবার দুপুরে ইউনিয়নের দুবলিয়া এম হতে হলুদ চেয়ারম্যান দুবুলিয়া জিসিএম হতে নতুন বাড়ি হাট ভায়া আটঘরিয়া পাড়া রাস্তা মেরামত এবং সাদলোপুর ইউনিয়নের দুবলিয়া জিসিএম হতে আতাইকুলা জিসিএম ভায়া শ্রীকুলা পর্যন্ত পরপর তিনটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তিনি উদ্বোধনকালে গোলাম ফারুক প্রিন্স বলেন আওয়ামী লীগ সরকার বিগত দিনে ক্ষমতায় থেকে যে উন্নয়ন কাজ করেছে বর্তমানও করছে এবং আগামীতে ক্ষমতায় থাকলে সকল উন্নয়নের কাজ অব্যাহত থাকবে তিনি বলেন বঙ্গবন্ধু যেমন এদেশে আর্থপীড়িত অসহায় গরিব মানুষের কল্যাণে কাজ করেছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সময় সাদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জলিল বিশ্বাস সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন পৌর আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান রকি উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা থেকে মুক্ত থাকি এই স্লোগান নিয়ে নাটোরে বিনামূল্যে করোনা ভাইরাস টেস্টিং বুধের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এই বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড কাজী মিজানুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম পৌর মেয়র উমা চৌধুরী জলি এ সময় বক্তারা বলেন নাটোরের প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে গিয়ে লাইন ধরে করোনার নমুনা দিতে গিয়ে অনেকেই ভয় পাচ্ছেন এবং ভোগান্তির ভয়ে অনেক মানুষ তাদের নমুনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছে না এছাড়াও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে অর্থ সমস্যা রয়েছে সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এভাবে জেলার প্রতিটি উপজেলাতে বুথ খোলা হবে তারা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন যেন এই পরীক্ষাটা সকল নাগরিকের জন্য বিনামূল্যে করা যায় নাটোরে করোনাভাইরাস পরীক্ষার হার কমলেও লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নাটোরে বাহান্নটি নমুনার মধ্যে ৩৫ জন আক্রান্ত হয়েছেন আক্রান্তের হার প্রায় ঊনসত্তর শতাংশ আক্রান্তের দিক থেকে এটাই নাটোরের সবচেয়ে বেশি রেকর্ড প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের এদিকে করোনা সংক্রমণ রোধে গতরাতে জরুরিভাবে ভার্চুয়াল মিটিং করেছে স্বাস্থ্য বিভাগ জেলা ও পুলিশ প্রশাসন সহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন নাটোরবাসীকে নিরাপদে রাখতে আজ থেকে কঠোর অবস্থানে যাবে প্রশাসন স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক ব্যবহার শতভাগ করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে প্রয়োজনে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে কোনোভাবেই করোনা ভাইরাস করতে দেয়া হবে না জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ডক্টর হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সোমবার বিকেলে পাবনা সদর থানায় এই মামলাটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় অসৎ উদ্দেশ্যে প্রতারণা জালিয়াতির মাধ্যমে ভুয়া আবেদন ও ভাউচার তৈরি করে অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার নিজেই অনুমোদন করে কলেজের ছাত্র সংসদ তহবিল উন্নয়ন তহবিল বিবিধ তহবিল এবং ভর্তি কার্যক্রম ও ফর্ম ফিল অগ্রণী ব্যাংক ব্যাংক গেট শাখা থেকে উত্তোলন করে আত্মসাত করেছেন যা উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ মামলার বাদী মোস্তাফুজুর রহমান জানান দুই হাজার সাল থেকে দীর্ঘ কয়েক দফা তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে সোমবার এই মামলা দায়ের করা হয় দুদকের পাবনার আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাম্মল হক জানান অধ্যক্ষের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আরও বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে মামলার প্রয়োজনে তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইন সংকট মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় লক্ষ টাকা অনুদান দিয়েছেন নোয়াখালীর চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না রোগীরা সুবর্ণচর উপজেলায় ইতোপূর্বে একই পরিবারে দুইজন সহ তিনজন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যান পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সহেলা সুলতানা ঝুমা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আল মামুন জাবেদকে অবহিত করলে জাবেদ নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে অবহিত করেন সাংসদ বিষয়টি জানার সাথে সাথে সালাইম কেনার জন্য দেড় লক্ষ টাকা নগদ অনুদান দেন আবাসিক মেডিকেল অফিসার সাহেলা সুলতানা ঝুমা বলেন প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্য সেবা চালিয়ে যেতে এমপি একরামুল করিম চৌধুরী যে অনুদান দিলেন সেটা সত্যই বিষয়কর এছাড়াও আমিনুল ইসলাম রাজীব ও জাবেদ বলেন করোনাকালে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ঘরবন্দি মানুষের জন্য খাবার পৌঁছে দিয়েছেন এর আগে তিনি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যে সংকট আছে আশা করি আপাতত আমরা তো যাদের যোগাযোগ করার সাথে সাথে এমপি মহোদয় সারা দিয়ে আজকে আমরা দেড় লক্ষ টাকার আমরা আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুদান আমাদের জিমা ম্যাডামের হাতে আমরা উঠিয়ে দিয়েছি আমরা পরে আমরা আমাদের জন্মকে আক্রমণ করি চৌধুরী এমপি মহোদয়কে বিষয়টা অবহিত করার সাথে সাথে উনি এই হসপিটালের জন্য দেড় লক্ষ টাকার অনুদান দিয়েছেন আজকে এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ